দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী আচরণ তার জন্য বুমেরাং হয়েছে। এরপরেই জানিয়ে দিব আমি ক্ষমতায় থাকতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না বলছে বাইডেন। আরো থাকছে কাশ্মীরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে লস্কর ই তৈয়বার শীর্ষ নেতা নিহত। জানিয়ে দিব হিমালয়ের নেপাল রেলপথ সুরক্ষিত এলাকা নিয়ে চীন ভারত উত্তেজনা। আরো থাকছে গাজায় ধ্বংস করা 39,000 ঘর পুনর্নির্মাণে ইসরায়েলের বাধা। থাকছে গ্রীষ্মে 300 বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বৃহস্পতিবার থেকে জরুরি কারণ ছাড়া বাইরে বের হলে কঠোর ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন। তবে বন্ধুরা, আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাক্রন ইসলাম বিদ্বেষী আচরণ করার জন্য আল্লাহর গজব পড়েছে। এতে আপনার সুন্দর মতামত জানিয়ে দিতে পারেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী আচরণ তার জন্য বুমেরাং হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন তা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বুমেরাং হয়েছে বলে মন্তব্য করেছেন একজন গবেষক। তিউনিশিয়ার স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক আহমদ আল বারকাভি এ মন্তব্য করে বলেছেন, ম্যাক্রন ইসলাম বিদ্বেষী অবস্থান গ্রহণ করে ফ্রান্সের উগ্র ডানপন্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক পরিষদের নির্বাচনে তার দল বড় ধরনের ভরাডুবির সম্মুখীন হয়েছে। এর আগে ম্যাক্রনের কথিত মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয় দেশের পত্রিকায় ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের পক্ষ নিয়েছেন। এমনকি এ ধরনের অবমাননাকর চিত্র প্রকাশের বিরুদ্ধাচারণকারীদের উগ্রবাদী আখ্যা দিয়ে তাদেরকে দমন করাও হুমকি দিয়েছেন। ফ্রান্সের পার্লামেন্টেও এমন ইসলাম বিদ্বেষী আইন পাশ করা হয়েছে যার মাধ্যমে সরকার দেশটির ধর্মীয় স্কুল ও ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ করে দিতে পারে। এছাড়া ওই আইনের ভিত্তিতে প্যারিসের দৃষ্টিতে যেসব বক্তব্য উগ্রবাদী চিন্তাধারা প্রচার করে তাও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া যাবে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সের সবচেয়ে বেশি মুসলমান বসবাস করেন। দেশটির 6,70,00,000 জনসংখ্যার মধ্যে 50,00,000 বেশি মুসলমান। অথচ দেশটিতে মুসলমানদের উপর সীমাবদ্ধতা ও কড়াকড়ি আরোপ করে সবচেয়ে বেশি আইন প্রণয়ন করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো মনে করেছে, ইউরোপ জুড়ে ইসলাম বিদ্বেষী চিন্তাধারা ছড়িয়ে পড়ার জন্য ফ্রান্সে প্রণয়ন করা ইসলাম বিদ্বেষী আইন এবং প্যারিস সরকারের মুসলিম বিরোধী আচরণ অনেকাংশেই দায়ী। সূত্র পার্স টুডে। আমি ক্ষমতায় থাকতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না বলছে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে এরকম হুমকি দিলেন ইরানকে। তিনি বলেছেন, তিনি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে থাকবেন ততদিন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। স্থানীয় সময় সোমবার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে একথা বলেন বাইডেন। এর পাশাপাশি সোমবার সিরিয়ার বিমান হামলার সমর্থনেও যুক্তি দিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, তার নির্দেশে ওই বিমান হামলা হয়েছে। সোমবার সিরিয়া ইরাক সীমান্তবর্তী অঞ্চলে চালানো যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলায় 5 নিহত হয়। সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট রেউভিন রিভলিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয় তাদের। ইরান নিয়ে বরাবরই কড়া মনোভাব ইসরায়েলের, সেখানে একাধিক হামলা চালিয়েছে তারা। এছাড়া ইরানের মদত পোস্ট ও একাধিক সশস্ত্র গোষ্ঠীর উপরেও আক্রমণ চালিয়েছে তারা। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসে পরমাণু চুক্তির বিষয়টি। 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে এসেছিল ট্রাম্প প্রশাসন, তারপর থেকেই একের পর এক হুমকি দিতে শুরু করে ইরান। দেশের পরমাণু কেন্দ্রগুলোতে ইউরেনিয়ামের মজুত বহুগুণ বাড়িয়েছে দেশটি। বাইডেন বলেছেন, 2015 সালের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরতে চায়, তার জন্য আলোচনাও চলছে, কিন্তু ইরান যা করছে যুক্তরাষ্ট্র তা বরদাস্ত করবে না। বাইডেন জানিয়েছেন, তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ইরান ততদিন অন্তত পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ওয়াশিংটন কড়া নজর রেখেছে, প্রয়োজনে কঠিনতম পদক্ষেপ নেবে তার দেশ। কাশ্মীরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে লস্কর ই তৈয়বার শীর্ষ নেতা নিহত।
ভারতের জম্মু কাশ্মীরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় আজ মঙ্গলবার লস্কর ই তৈয়বার শীর্ষ কমান্ডার নাদিম আবরার নিহত হয়েছেন। এর আগে গতকাল সোমবার তাকে কাশ্মীরের পারিমপোরা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ বাহিনী। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার পারিমপোরা এলাকায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। জাতীয় সড়কে হামলা চালাতে পারে জঙ্গিরা এমন খবর পাওয়ার পরই তল্লাশি চালাচ্ছিল বাহিনী। সেই সময় একটি গাড়িতে তল্লাশি করে গ্রেনেড সহ চালক সহ দুজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে তিনি লস্কর নেতা নাদিম আবরার। এরপর আবরারকে জেরা করে মালুরা এলাকার একটি বাড়ির খোঁজ পায় পুলিশ। তবে সেখানে যে তার আরো সঙ্গী লুকিয়ে আছে সে কথা গোপন রাখে আবরার। তাকে সঙ্গে নিয়ে ওই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে যায় যৌথ বাহিনী। বাড়ির ভেতরে ঢুকতে গেলেই যৌথ বাহিনীর ওপর হামলা চালায় ওই বাড়িতে লুকিয়ে থাকা আবরারের সঙ্গে। পাল্টা জবাব দেয় বাহিনীও। এই ঘটনায় এই জওয়ান আহত হয়েছেন, আবরারের সঙ্গে নিহত হয় বাহিনীর গুলিতে। সেই সংঘর্ষে নিহত হয় আবরারও। সূত্র আনন্দবাজার। হিমালয়ের নেপালের রেলপথ সুরক্ষিত এলাকা নিয়ে চীন ভারত উত্তেজনা। বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের মাউন্ট কমলাং ন্যাশনাল পার্কের সুরক্ষিত প্রধান এলাকাগুলো নিয়ে উত্তপ্ত বিতর্ক চলছে। গত সপ্তাহে রেলপথের এক জার্নালে বলা হয়, রেলপথটিতে 30 কিলোমিটার সুড়ঙ্গ থাকবে। আর প্রকল্পের জ্যেষ্ঠ একজন প্রকৌশলী জানান, চীন ও নেপালের মধ্যে তাদের বহুল প্রত্যাশিত রেলপথের কিছু অংশ সুরক্ষিত প্রধান এলাকার মধ্যে রাখার কোনো বিকল্প নেই। চীন ও ভারতের কাছে নেপাল একটি কৌশলগত অঞ্চল। চীন ভারত উত্তেজনা বাড়লেও নেপালের ওপর ভারতের প্রভাব বেশ শক্ত। তবে চীনের সঙ্গে বাণিজ্য করার ব্যাপারেও বেশ আগ্রহ দেখাচ্ছে নেপাল। এদিকে চীনা প্রকৌশলী লিয়াং ডং বলেছেন, সুড়ঙ্গের এক তৃতীয়াংশের বেশি ন্যাশনাল পার্কের অত্যন্ত সুরক্ষিত এলাকার ভেতরে পড়বে। তবে সেই সুড়ঙ্গ পুরোপুরি মাটির নিচে হবে। এছাড়াও সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের সীমান্ত জুড়ে 1000 কিলোমিটার রেলপথের জন্য 6টি রুটের প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে চীনা বিশেষজ্ঞরা একটি রুট পছন্দ করে। অন্যদিকে রেলপথ তৈরির এই প্রকল্পের বিরোধিতা করছে ভারত। ভারত নেপালের বাণিজ্য 2019 সালেই 8 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে নেপাল চীন বাণিজ্য একই সময়ে মাত্র 20 বিলিয়ন ডলারে উন্নীতি হয়। গাজায় ধ্বংস করা 39,000 ঘর পুনর্নির্মাণে ইসরায়েলের বাধা। গত মে মাসে ইসরায়েলের হামলায় তাদের কারো ঘর মাটিতে মিশে গেছে, কারো ঘর আছে কিন্তু তাতে বাস করার অবস্থা নেই। ইসরায়েলের কারণে ঘরগুলো গড়ে তোলা যাচ্ছে না। গাজার সরকারের হিসেব অনুযায়ী 11 দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় 2,200 ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে আর 37,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 21 মে মূলত মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধ থামাতে রাজি হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির আলোচনার সময় মধ্যস্থতাকারী দুই দেশ গাজায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং রাস্তাঘাট নির্মাণে 500 মিলিয়ন ডলারের অর্থ সহায়তার প্রস্তাব রাখে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা সীমান্ত ইসরায়েল ও মিশরের কঠোর নজরদারিতে। সীমান্ত দিয়ে হামাসের কাছে যাতে অস্ত্র বা অস্ত্র তৈরির রসদ যেতে না পারে তা নিশ্চিত করার স্বার্থে এমন নিয়ন্ত্রণ আরোপ জরুরি বলে মনে করে ইসরায়েল ও মিশর। 11 দিনের যুদ্ধ চলার সময় সীমান্ত দিয়ে গাজার পণ্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। সেই সঙ্গে নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। সোমবার থেকে গাজায় জ্বালানি প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে, তবে কার্বন ডাইঅক্সাইড এবং বোতলজাত পণ্যের কারখানার জন্য অপরিহার্য। সিরাপ প্রবেশ করতে না দেওয়ায় গাজায় 60 বছর ধরে চলে আসা পেপসি কারখানা সম্প্রতি বন্ধ হয়ে গেছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বরাবরের অভিযোগ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠনটি সবসময় সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেয়। গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহ করে সেই অর্থের সিংহভাগ অস্ত্র কেনায় ব্যয় করে বলেও তাদের অভিযোগ। ইসরায়েলের সন্দেহ, ঘর বাড়ি নির্মাণের জন্য 500 মিলিয়ন ডলার পেলেও তার সামান্যই এ কাজে ব্যয় করা হবে। অন্যদিকে একক রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অঙ্গীকার করে আসা হামাস বরাবরই সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত তার অভিযোগ অস্বীকার করে এসেছে। উপরের ছবিতে জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নেওয়া কয়েকজন গৃহহীন গাজাবাসী, গাজার 20 লাখ অধিবাসীর 2/3 জীবনই অর্থ সহায়তার নির্ভর। ঘর হারানোদের জীবন তাই এখন মহাসংকটে। কেউ কেউ ওপরের এই ছবির মতো জাতিসংঘ পরিচালিত স্কুল বা অন্য কোনো ভবনে থাকছেন। অনেকের মাথার উপরে শুধুই খোলা আকাশ, কিন্তু অর্থ সহায়তার প্রশ্নে। ইসরায়েল বলছে, 2014 সালের যুদ্ধের সময় নিখোঁজ 2 সেনাসদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক অর্থাৎ 4 জন ইসরায়েলিকে ফিরিয়ে দিলেই কেবল অর্থ সহায়তা দেওয়া হবে।
গাজাবাসীরা কি খুব তাড়াতাড়ি আবার মাথা গোজার ঠাঁই ফিরে পাবেন? দৃশ্যত তা অসম্ভব, কারণ যে দুজন সৈন্যকে ফেরত চাওয়া হচ্ছে তাদের ইসরায়েলও ইতিপূর্বে মৃত ঘোষণা করেছে। তাছাড়া হামাস মনে করে ইসরায়েল আটক ফিলিস্তিনিদের ফিরিয়ে দিলেই কেবল ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়া সম্ভব। অথচ ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইতিমধ্যে কারাবন্দী ফিলিস্তিনি জঙ্গিদের ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন। অর্থ নিয়ে হামাস তার যেন অস্ত্র ক্রয়ে ব্যয় না করে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও নিশ্চিত করতে চান। তাই গাজায় ইসরায়েলের হামলায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়া ঘরবাড়ি গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত করার কাজে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অংশগ্রহণ দাবি করেছে বাইডেন প্রশাসন। কিন্তু 2007 সালের গৃহযুদ্ধে হামাসের কাছে হেরে যাওয়ার পর থেকে মাহমুদ আব্বাসকে কখনো গাজার বিষয়ে আগ্রহ দেখাতে দেখা যায়নি। গ্রীষ্মে 300+ বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে ছাই। গ্রীষ্মের ম্যানালাডা এলাকায় বসবাসকারী 300+ বাংলাদেশি কৃষি শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব প্রবাসী শ্রমিকরা 38টি অস্থায়ী ঘরে বসবাস করতেন। ঘরে থাকা তাদের টাকা পয়সা ও পাসপোর্ট সহ সবকিছু পুড়ে গেছে, খবর আনাদোলুর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় রোববার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে শ্রমিকরা জানান। খবর পেয়ে মঙ্গলবার গ্রীষ্মে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশী শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেন। প্রবাসী শ্রমিকরা রাষ্ট্রদূতের কাছে বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করেন। বৃহস্পতিবার থেকে জরুরি কারণ ছাড়া বাইরে বের হলে কঠোর ব্যবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর 6টা থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউন দেবে সরকার। এই সময় জরুরি সেবা দেওয়া ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয় কোভিড-19 সংক্রমণ রোধ কল্পে আগামী 1 জুলাই ভোর 6টা থেকে সারা দেশে 7 দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধি নিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আগামীকাল বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় মাস্ক পরিধান সহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার গত সোমবার সকাল 6টা থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু করা হয়েছে। এই বিধিনিষেধ বুধবার সকাল 6টা পর্যন্ত বহাল থাকবে।